ওয়েলকাম ব্যাক টু সংলাপের সাথে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদেরকে নিয়ে এলাম নতুন কিছু দেখাতে। থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো কী দেখাতে চলেছি। তো অবশ্যই গতকাল শান্তিপুরে গেছিলাম, সেখানকার রাস পূর্ণিমার শোভাযাত্রা আমি তো দেখলাম প্রথমবার, তোমাদেরকে দেখাবো বলে নিয়ে এলাম। তো আমি বেশি কথা বাড়াবো না, চলে যাবো মেন ভিডিওতে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, কেমন লাগছে সেটা দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখতেই পাচ্ছ কিন্তু শান্তিপুরেও কিন্তু এইভাবে এত সুন্দর করে আয়োজন করে রাস পূর্ণিমা উদযাপন করা হয় প্রতিটি মন্দির। গোপালের মূর্তি এবং তার সখাদের সাথে তার কাটানো প্রত্যেকটা মুহূর্ত এখানে এরম করে করে তুলে ধরা হয়েছে। এবং এখানে রাধাকৃষ্ণ দোলনায় দুলছেন, রাধাকৃষ্ণের নানান মুহূর্তের ছবি দিয়ে পুরো মন্দির কিন্তু সাজানো হয়। এই হচ্ছে শান্তিপুরের বিখ্যাত রায়বাড়ি, যেখানে অনেক অনেক বছর ধরে রাস পূর্ণিমা পালন করা হয়ে আসছে। এবং তোমরা কাজ দেখে বুঝতেই পারছো কত সুন্দর করে সাজিয়ে প্রত্যেক বছর এরা এখানে উদযাপন করে থাকে এদের রাস পূর্ণিমা। অসাধারণ অসাধারণ, সামনে থেকে না দেখলে সত্যিই কিন্তু বোঝা যাবে না কি সুন্দরভাবে এখানে রাস পূর্ণিমা প্রতি বছর উদযাপন করা হয়। এটি হচ্ছে আরেকটি শ্যামসুন্দর জিউ মন্দিরের বিগ্রহ। আমি কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে অনেকগুলি মন্দিরের বিগ্রহ একসাথে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা পুরো শান্তিপুরের এই বিখ্যাত রাস পূর্ণিমা দেখে বুঝে যেতে পারো। এটাও আরেকটি বীরলভ জিউ। চলো এবার তোমাদেরকে দেখাই এই রাস পূর্ণিমার শোভাযাত্রা শান্তিপুরে কীভাবে হয়, এবং প্রতিটি মন্দির থেকে সুন্দরভাবে সাজিয়ে প্রত্যেকের শোভাযাত্রা এক এক করে বের করে এবং এই রাস্তা দিয়ে সবাই আসতে থাকে। এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মহিলারা হাতে কুলো নিয়ে বৈশাখের কাঠ কাইতে কাইতে এগিয়ে আসছে শোভাযাত্রার মাধ্যমে। এরপরেই কিন্তু এগিয়ে আসছে সেই বিখ্যাত আলোর খেলা, যা শান্তিপুরে আসলেও কিন্তু দেখা যায়, তোমাদেরও ভালো লাগবে। একটি বিশাল বড় শাক পুরো আলো দিয়ে সাজিয়ে রাস্তা দিয়ে শোভাযাত্রা করে নিয়ে আসা হচ্ছে। ঠিক এরপরেই দেখতে পাবে তোমরা ধামসা মাদলের সুরে সমস্ত শান্তিপুর নেচে উঠছে, এবং খুব সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। ধামসা মাদল বাজছে, সকলে নাচছে, দারুণ লাগছে দেখতে। ঠিক এরপরই দেখতে পাচ্ছ এগিয়ে আসছে আরও একবার সেই বিখ্যাত ভালো খেলা, খুব সুন্দর করে সাজানো হয়েছে গাড়িতে, এবং শান্তিপুরে আসলেও কিন্তু এই আলোর খেলা দেখা যায়। এবং দেখো এরপরে ঠিক আরও একটি সুন্দর আলোকসজ্জা দেখতে পাবে, ঘট, তার উপরে ডাব রয়েছে, পেছনে মহিষের মাথা, তার উপরে সিংহ, অসাধারণ অসাধারণ আলোকসজ্জা শান্তিপুরে আসলে কিন্তু তোমরা দেখতে পাবে। আরও একটি আলোর মডেল এগিয়ে আসছে,
শান্তিপুরে রাজযাত্রা বা রাস পূর্ণিমা এইভাবেই কিন্তু শোভাযাত্রার মাধ্যমে সকলে উদযাপন করে থাকে প্রতি বছর। পুজোর পর কিন্তু আবার একবার ঢাকের আওয়াজ শোনা, যা আমাদের সত্যি বাঙালির কাছে খুবই আনন্দের বিষয়। তো শান্তিপুরে আবার যে এত এত ঢাক, আর ঠিক তার পেছনে এগিয়ে আসছে সেই বিখ্যাত রায়বাড়ি, তোমাদের দেখিয়েছিলাম যেটা প্রথমের দিকে, সেই রায়বাড়ির শোভাযাত্রা এবার এগিয়ে আসছে। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি মেয়েকে এখানে রানী বেশে সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এবং তার পেছনে সুন্দরভাবে আবার রাধাকৃষ্ণের মূর্তি আরতি করতে করতে এই রাস্তা দিয়ে নিয়ে আসা হচ্ছে শোভাযাত্রার মাধ্যমে। এরপরে এগিয়ে আসছে বিখ্যাত শাহবাড়ির বিগ্রহ। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ঠিক পেছনে এই যে আসছে একটি ছেলে ও একটি মেয়েকে রাধাকৃষ্ণ সাজানো হয়েছে। তার আগে সামনে পালকি যাচ্ছে, কি সুন্দর একটি পালকি, এবং রাধাকৃষ্ণ সাজিয়ে তারা শোভাযাত্রা করছে। খুব সুন্দর দৃশ্য, দেখতে সত্যি খুব ভালো লাগছে। এবার এগিয়ে আসছে বিজয় কৃষ্ণ গোস্বামী পার্টির শোভাযাত্রা। খুব সুন্দর আলোকসজ্জা করা হয়েছে এরা করেছে, এবং ঠিক তার পেছনেই আসছে কিন্তু বিগ্রহ এবং বিজয় কৃষ্ণ গোস্বামীর প্রতিচ্ছবি নিয়ে শোভাযাত্রা করা হচ্ছে। ঠিক এরপরেই আসছে চাঁদ ফেরা বাটি পুজো শোভাযাত্রা। দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি গোল গোল করে করে যেটা আড়ং বলে তাতে ঘুরছে, অসাধারণ দেখতে লাগছে, খুব সুন্দর প্রতিমূর্তিগুলো। এবং ঠিক তার পেছনেই যদি দেখি, পেছনেই আসছে গৌর নিতাইয়ের মূর্তি এবং পরপর পরপর সব মূর্তি নিয়ে শোভাযাত্রা কিন্তু এরা করছে। আবার দেখতেই পাচ্ছ পেছনে ঠিক সেই আরও সুন্দর আলোকসজ্জা, একটি বড়ো কারিতে সাপ, এবং তারপরেই এখানেই আলাদিন সেই সময়কার নৃত্য প্রদর্শন করা হচ্ছে, গাড়ির ওপরে নাচ করছে, এবং তারপরে আবার একটি বড়ো একটা কচ্ছপ, এবং তার উপরে প্রজারা আর কি সেই রিলেটেড আলোকসজ্জা নিয়ে আরও একটু দাঁড়িয়ে গিয়ে আসছে। সত্যি শান্তিপুরের রাসযাত্রা বা রাসপূর্ণিমা অসাধারণ অসাধারণ হচ্ছে, হয় আমি প্রথমবার দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে সেটা কিছু জানাতে থাকো। আবার ঢাকের আওয়াজ দারুণ লাগছে শুনতে, এবং দেখতে পাচ্ছে দুজন বাউল এখানে গান গাইছে, এবং ঠিক তাদের পেছনেই আরও একটি ছেলে ও মেয়ে রাধাকৃষ্ণ যে নাচ নাচ করছে। খুব সুন্দর দৃশ্য এগুলো। এবার দেখতে পারো একটি খুব সুন্দর একটি শোভাযাত্রা এগিয়ে আসছে অসাধারণ কিছু মূর্তি নিয়ে। তো দেখো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তোমাদের কীরকম লাগছে দেখাটা। দেখতেই পাচ্ছ প্রতিটি ভ্যানে আলাদা আলাদা মূর্তি নিয়ে আসা হচ্ছে, আলাদা আলাদা দৃশ্য আর কি কৃষ্ণের বা চৈতন্যদেবের যা এখানে ফুটিয়ে তোলা হয়েছে, এবং সেগুলি আস্তে আস্তে পরপর শোভাযাত্রার মাধ্যমে নিয়ে আসা হচ্ছে। অসাধারণ একটি মুহূর্ত শান্তিপুরের রাজযাত্রার শোভাযাত্রা যেটি হয়, অসাধারণ, দারুণ লাগছে। তোমরাও দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর যারা শান্তিপুর থেকে দেখছো তারা তো সবাই জানে এই বিষয়টি, তারাও অবশ্যই কমেন্ট করে জানাও কারা কারা শান্তিপুর থেকে তারা দেখছো। দেখতেই পাচ্ছ আবারও সেই বিখ্যাত আলোকসজ্জা, লাইটের কাজ, অসাধারণ কাজ, যা শান্তিপুরের রাস পূর্ণিমার এই শোভাযাত্রাতে আসলে দেখা যায়। ভীষণ ভীষণ সুন্দর লাগছে, আমিও দেখছি প্রথমবার, তোমাদেরকেও দেখাচ্ছি, কেমন লাগছে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছ, আর কেমন লাগছে সেটা দেখে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে থাকো কীরকম লাগছে তোমাদের দেখে প্রথমবার। আর অবশ্যই এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইবও করছো আরও সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও কীরকম লাগছে শান্তিপুরের রাসযাত্রা।
তো আজকে ব্লগটা এতটাই রাখবো, খুব বেশি বাড়াবো না, কারণ আমাকে আবার ফিরতে হবে অনেকটা রাস্তা। তো দেখলে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও, আর চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো আর দেখে থাকো সংলাপের সাথে, আর সাপোর্ট করতে থাকো এইভাবেই। তো দেখো।